হ্যালো স্প্রিয়েন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল বেদান্তিক। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, লেকচার নাম্বার থ্রি, এবং আমাদের টপিক হচ্ছে হোয়াট ইজ ফাইল সিস্টেম আর ফাইল সিস্টেম ভার্সেস ডিবিএমএস, মানে হচ্ছে ফাইল সিস্টেম এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কী পার্থক্য রয়েছে, সেই পার্থক্য এই ভিডিওতে আরও কি ডিবিএমএসটাকে অনেক ডিটেলসে আলোচনা করব। এছাড়াও ফাইল সিস্টেমটাকে পুরো ডেপথে আমি আলোচনা করব। পাঁচটা পয়েন্ট এখানে আমি লিখে রেখেছি, এই পাঁচটা পয়েন্টের উপর বেস করে আমাদের আজকে এই যে ডিফারেন্সটা বার করব সেটা হচ্ছে আমাদের এই পাঁচটা পয়েন্ট। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হওনি, হয়ে নাও। এছাড়াও বাকি সাবজেক্টের ক্লাস চলছে কন্টিনিউ, প্রত্যেকটার প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, দেখতে থাকো। দেখো, প্রথমে বুঝি হোয়াট ইজ ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম জিনিসটা কি, সিম্পলভাবে যদি আমরা ভেবে দেখি, আমাদের কম্পিউটারে ড্রাইভ থাকে, ডিসপিসি বা মাই কম্পিউটারে গেলে ড্রাইভ থাকে, সি ড্রাইভ হোক, ডি ড্রাইভ হোক, ই ড্রাইভ হোক, সেই ড্রাইভের মধ্যে বিভিন্ন ফোল্ডার থাকে, ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার থাকে এবং সেখানে সেই সাব ফোল্ডারের মধ্যে বিভিন্ন ফাইল থাকে। তো এই যে আমি আমার যে ডকুমেন্টগুলো বা ফাইলগুলো আমি একটা ম্যানেজমেন্ট ওয়েতে রাখছি, ড্রাইভের মধ্যে, ফোল্ডারে, ফোল্ডারের মধ্যে, সাব ফোল্ডার, সাব ফোল্ডারের মধ্যে ফাইল, এই যে সিস্টেমটাকে বলছে ফাইল সিস্টেম, খুব সিম্পল ভাষায়। তো এই সিম্পল ভাষায় যদি আরেকটু যদি ডেপথে বলি ব্যাপারটা, পুরোপুরি এটা একটা সেন্ট্রালাইজড সিস্টেম। সেন্ট্রালাইজড সিস্টেম বলতে বুঝি ফাইলটা আমি কোন সাব ফোল্ডারের মধ্যে রেখেছি, কতগুলো অ্যাট্রিবিউটের ভেতরে রেখেছি সেটা একমাত্র আমিই জানি, মানে আমি যে ওনার সেই জানি যে ডেটাটা আমি কোথায় রেখেছি, আমার কোন ড্রাইভে আছে, কোন ফোল্ডারে আছে। তো এটাকেই বলছে আমাদের ফাইল সিস্টেম, সিম্পল কথায়। ডিবিএমএসের কনসেপ্ট সেটা আসছে না। ফাইল সিস্টেমের ক্ষেত্রে কি বললাম যে সেন্ট্রালাইজ সিস্টেম, সেখানে আমি যে ওনার থাকবো সেই একমাত্র ডেটাটা জানছে কোথায় আছে না আছে, এবং এছাড়াও তার ম্যানেজমেন্টের কাছে আমি ইউজার যে আছি সেই করতে পারবো আমার ফাইলটার সাথে। কিন্তু ডিবিএমএসের ক্ষেত্রে সেটা সেরকম কোনো ব্যাপার নেই। ডিবিএমএসের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে আমাদের ডেটা এবং ইনফরমেশনগুলো কোনো একটা পার্টিকুলার জায়গাতে স্টোর থাকবে এবং বিভিন্ন এরিয়া থেকে অ্যাট এ টাইম অনেকগুলো ইউজার সেটাকে অ্যাক্সেস করতে পারে, বিভিন্ন রোল ওয়াইজ সেখান থেকে অ্যাক্সেস করতে পারে। কীভাবে, দেখো ডায়াগ্রামের মাধ্যমে যদি বোঝায়, এটা ধরো একটা সার্ভার, সার্ভারের মধ্যে কী আছে আমাদের ডেটা, এবং এই ডেটাকে যে কোনো ইউজার, এগুলো হচ্ছে ইউজার, এক একটা ইউজার ওয়ান, ইউজার টু, ইউজার থ্রি, ইউজার ফোর, এই ইউজার যেখান থেকে ইচ্ছা এনি টাইম অ্যাক্সেস করতে পারে। কিন্তু ফাইল সিস্টেমের ক্ষেত্রে যে ইউজার, যে ফাইলটা কোথায় রেখেছি সেই ইউজারই একমাত্র কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারে, তাছাড়া কিন্তু কেউ করতে পারবে না। এবার চলে আসি দুটোর মধ্যে একটু কম্প্যারিজন, এই এই পাঁচটা টপিকের উপর কম্প্যারিজনটা করব। সরি, একটু শরীরটা এখনও আনস্টেবল আছে আমার, আমি জানি মাঝখানে অনেকদিন ভিডিও আসেনি। দেখো, ফাইল সিস্টেম আর ডিবিএমএসের মধ্যে এই পাঁচটা টপিকের উপর আমরা মেন আলোচনাটা করব। প্রথম হচ্ছে সার্চিং। তোমার কী বলে, ফাইল সিস্টেমের মধ্যে কোনো ডেটাকে আমাকে যদি সার্চ করতে হয়, ফাইন্ড করতে হয়, তাহলে পুরো ফাইলটাকে আমাকে ওপেন করতে হয়। যদি একটা সুন্দর একটা আমি এক্সাম্পল দিই, ঠিক আছে, ধরো আমরা কোনো একটা ট্রেন সার্চ করব, টিকিট অ্যাভেলেবেল আছে কিনা, কোনো পার্টিকুলার একটা ট্রেন আমি সার্চ করব সেই ট্রেন নাম্বারটা দিয়ে, ঠিক আছে। সাপোজ ধরো আমি কলকাতা টু শিলিগুড়ি যাব, এনজেপি, ঠিক আছে, কলকাতা টু এনজেপি যাব, সেই ট্রেনের পার্টিকুলার ডেটাটা আমি যদি সার্চ করি তাহলে আমার কাছে 1 KB মাত্র ডেটা আসবে। ভালো করে বুঝবে, আমি যে ট্রেনটা চাইছি সেটা যদি আমি পার্টিকুলার সার্চ করে পাই তাহলে আমি কত পাবো, 1 KB ডেটা পাবো, যদি এটা আমি ডিবিএমএসের থ্রুতে কোয়েরি ইউজ করে সার্চ করি। বাট ফাইল সিস্টেমের ক্ষেত্রে কি হবে, ধরো একটা ফাইল আছে, সেইখানে ফাইলের মধ্যে পুরো কলকাতা টু এনজেপির যত ডেটা আছে, যত ট্রেন আছে, সেই ট্রেনের বিভিন্ন যত রকমের ক্লাস আছে, সেই ট্রেনটা পুরো যে ডেটাটা সেই ফাইলটাই আমাকে কিন্তু তারা দিয়ে দেবে, এবং সেই ফাইলটার সাইজ দেখা গেল এখানে 50 GB। তাহলে সেই একটা ট্রেনের ডিটেলসের জন্য আমাকে পুরোপুরি 50 GB একটা ফাইল আমাকে ওপেন করতে হচ্ছে, আইদার ইউ ক্যান সে যে 50 GB একটা ফাইল আমাকে ডাউনলোড করতে হচ্ছে, এবং আমি যে ওয়েব অ্যাপ্লিকেশনটা ইউজ করছি বা অ্যাপ ইউজ করছি সেখানে 50 GB সেই ফাইলটা ডাউনলোড হবে, দেন ওপেন হবে, এবং একটা হিউজ নাম্বার অফ ডেটা আমি সেখানে দেখতে পাবো। সেই হিউজ নাম্বার অফ ডেটা থেকে আমাকে সেই পার্টিকুলার একটা ট্রেনের ডিটেলস আমাকে আবার খুঁজে বার করতে হবে। এটা হচ্ছে ফাইল সিস্টেম।
কিন্তু ডিবিএমএস এর ক্ষেত্রে কি হবে, সে একটা পার্টিকুলার আমি একটা কোয়েরি অ্যাপ্লাই করব, সেই কোয়েরি অ্যাপ্লাই করে সাপোজ আমি এখানে ইউজার ওয়ান কোয়েরি অ্যাপ্লাই করলাম, সার্ভার থেকে এখানে 1 KB মানে যে ডেটাটা আমার পাওয়ার কথা ছিল সেটা আমি মাত্র 1 KB-তেই সে ওয়েব অ্যাপ্লিকেশন বা অ্যাপের মধ্যে কিন্তু আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের সব একটা বড় সড় অ্যাডভান্টেজ ডিবিএমএস এর এবং ডিসঅ্যাডভান্টেজ ফাইল সিস্টেমের। নেক্সট চলে আসি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলতে বোঝাচ্ছে ফাইল সিস্টেমের মধ্যে কোনো ফাইলকে ওপেন করতে গেলে তার যে পাথটা রয়েছে, সাপোজ সি ড্রাইভ, সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলসের মধ্যে উইন্ডোজ ফাইল, উইন্ডোজ ফাইলের মধ্যে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার টু, এরকম করে যে পাথটা রেডি হচ্ছে সেই পাথটা আমাকে মনে রাখতে হয়। কিন্তু ডিবিএমএস এর ক্ষেত্রে এরকম কোনো কনসেপ্টই নেই, সেখানে আমাকে মনে রাখতে হবে। এখানেও সেই একই কেস, যদি আমাকে সেই ডেটাটাকে খুঁজে বার করতে হয় আমি এখানে একটা কোয়েরি অ্যাপ্লাই করব এবং সেই ডেটাটা কিন্তু আমি পেয়ে যাব। থার্ড পয়েন্ট ইজ কনকারেন্সি। কনকারেন্সিটা অ্যাকচুয়ালি ডেটাবেসের এখানে সবথেকে বড় অ্যাডভান্টেজ। সেটার মানে আমি কী বললাম একটু আগে, আমি ইন্ট্রোডাকশনে বোঝালাম যে অ্যাট এ টাইম একসাথে অনেকগুলো ইউজার কিন্তু সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারে বা ডেটাবেসটাকে বা সেই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারে। যেমন ধরো একটা ধরো উদাহরণ দিচ্ছি, আইআরসিটিসি ধরো তুমি একটা রিজার্ভেশন করছো এখন বসে, তুমি কলকাতা টু এনজিপি যাবে, তুমি একটা ট্রেনে রিজার্ভেশন করছো এবং এমন কি হয় যে যখন তুমি ট্রানজ্যাকশানটা করছো তখন আদার্স কেউ ট্রানজ্যাকশান করতে পারে না, এটা তো হয় না, কিন্তু ফাইল সিস্টেমে হয়। ফাইল সিস্টেমে যখন তুমি একটা ফাইল অ্যাক্সেস করছো, একটা ইউজার অ্যাক্সেস করছে একটা মেশিন থেকে, তখন কিন্তু সেকেন্ড পার্সনের সেখানে কোনো চান্স থাকে না। তাহলে কনকারেন্সির অ্যাডভান্টেজ আমি কোথায় পাবো? ডিবিএমএসে পাবো, যেখানে অ্যাট এ গ্ল্যান্স, যেমন ধরো আইআরসিটিসির কথা যদি বলি, তাহলে 1 মিনিটের মধ্যে হয়তো 1-2 হাজার ট্রানজ্যাকশান হচ্ছে গোটা ভারত থেকে, গোটা ইন্ডিয়া থেকে বসে, কোথাও থেকে রিজার্ভেশন তো হচ্ছে সব জায়গা থেকে। তাহলে সেই একটাই সার্ভার রয়েছে নিশ্চয়ই, সেই একটা সার্ভারের উপর এতগুলো ইউজার একসাথে অ্যাট এ গ্ল্যান্স টিকিট বুক করছে, টাকা পেমেন্ট করছে। এটা হচ্ছে কনকারেন্সি এবং ডিবিএমএস এর একটা বড় সড় আমাদের অ্যাডভান্টেজ। নেক্সট চলে আসি সিকিউরিটি। সিকিউরিটি কি, দেখো ডিফারেন্ট টাইপস অফ তোমার এখানে রোল থাকে, যারা ইউজার থাকে, আমরা যেমন ইউজার, আমাদের ইউজারের ডিফারেন্ট রোল থাকে প্রত্যেকটা ডেটাবেস অ্যাক্সেস করার। যেমন ধরো ফাইল সিস্টেমে আমি খুব জোর কী সিকিউরিটি দিতে পারি, আমাদের অপারেটিং সিস্টেমে যে পাসওয়ার্ড সেটা, কিন্তু সেটা 2-4টে যদি ইউজার থাকে তখন ঠিক আছে, কিন্তু ধরো সেই একটা কম্পিউটারের পেছনে 50টা ইউজার আছে, তাহলে নিশ্চয়ই সে 50 জনই সেই সিকিউরিটি পাসওয়ার্ডটা জানে অপারেটিং সিস্টেমে লগ ইন করার সময়, তাহলে এটা একটা মোটেও সিকিউর হলো না। তাহলে যদি আমাকে সিকিউর করতে হয় তাহলে এখানে ডিবিএমএস এর ক্ষেত্রে বলি, যেমন ধরো তোমার ফেসবুকের অ্যাকাউন্ট, প্রত্যেকের কাছে তার নিজস্ব ইউনিক আইডি এবং লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। আইআরসিটিসির ক্ষেত্রেও তাই, প্রত্যেকের নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে। তো প্রত্যেক যে ইউজার রয়েছে তার যে রোল রয়েছে সেই রোল ওয়াইজ তার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে। যদি একটু আরও ব্রডলি বলি ব্যাপারটা ভালো করে বুঝবে, ধরো একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, স্কুলের মধ্যে 3টে ক্যাটাগরিতে আমি ভাগ করছি, একটা হচ্ছে স্টুডেন্ট, সেকেন্ড হচ্ছে টিচার, থার্ড হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিনের মধ্যে আমি হেডমাস্টার এবং যারা ওনার্স রয়েছে স্কুলে তাদেরকে আমি ধরে নিচ্ছি, প্রাইভেট স্কুল ধরে নাও। তো স্টুডেন্ট ওখানে কী করতে পারবে, স্টুডেন্ট যদি লগ ইন হয় তাহলে নিশ্চয়ই ওখানে নিজের শুধু জাস্ট অ্যাটেন্ডেন্স দেখতে পেলো, নিজের মার্কস দেখতে পেলো, এটসেট্রা এটসেট্রা, নিশ্চয়ই ওখানে টিচারদের অ্যাটেন্ডেন্স স্টুডেন্টরা দেবে না। আবার টিচার যখন লগ ইন করলো তখন কী করতে পারবে, যে স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাটেন্ডেন্স ম্যানেজ করতে পারবে, তাদের ছুটি ছাটা সব কিছু দেখতে পারবে, এবং অ্যাডমিন কী করবে, সবাইকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো এই যে রোলটা ভাগ করে দেওয়া হচ্ছে ইউজারের, এই রোল ভাগের সিস্টেমটা শুধুমাত্র আমরা কিন্তু ডিবিএমএসেই পাবো। এটা একটা সিকিউরিটির আমাদের কাছে একটা বড় পার্ট ডিবিএমএসের, যেটা আমাদের কাছে ফাইল সিস্টেমে কিন্তু আমরা পাচ্ছি না। নেক্সট চলে আসি রিডান্ডেন্সি। রিডান্ডেন্সির কথা মানে হচ্ছে তোমার ডেটা ডুপ্লিকেসি। ফাইল সিস্টেমের ক্ষেত্রে হতেই পারে যে সাপোজ আমি 2 বছর আগে একটা ফাইল তৈরি করেছিলাম, কোথায় রেখেছি আমার মনে নেই, সেম ফাইল আমি আবার একটা তৈরি করছি এবং আমার ফাইলে সে জমা হচ্ছে। এরকম ধরো একই নামে আমার কাছে 5-10টা ফাইল কিন্তু জমা হতে পারে। হ্যাঁ, অপারেটিং সিস্টেম একটা তোমাকে মেসেজ থ্রো করবে যে সেম নামের কিন্তু ফাইল সেভ হচ্ছে, সেটা কিন্তু অপারেটিং সিস্টেমের অ্যাডভান্টেজ হিসেবে ধরবো, নট ফাইল সিস্টেম, ঠিক আছে। কিন্তু ডিবিএমএস এর ক্ষেত্রে কী হয়, আমাদের কাছে ফরেন কি, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, এইসব কিয়ের যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্ট ব্যবহার করে কিন্তু আমরা কী করতে পারি, ডেটা রিডান্ডেন্সির যে হারটা মানে ডেটা ডুপ্লিকেসির যে হারটা সেটা কিন্তু আমরা কমাতে পারি। কিসের মাধ্যমে? ডেটা রিডান্ডেন্সি, যেটা আমাদের ডিবিএমএস এর একটা উদাহরণ।
তো এটাই হচ্ছে আমাদের আজকের টপিক, ফাইল সিস্টেম ভার্সেস ডিবিএমএস বা হোয়াট ইজ ফাইল সিস্টেম। আশা করি বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে এসো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। থ্যাংক ইউ, ফলো বেদান্তিক ফর মোর আপডেটস। জয় হিন্দ, জয় ভারত।